আজকে ডাক্তারের প্রেসক্রিপশন দিয়ে যদি ইয়াবা ই করেন তাহলে এটার দাম হতো 3 থেকে 5 টাকা। হাঁপানির শেষ চিকিৎসা হলো গাঁজা দিয়ে হয়। এটা আমি জানি না। যারা আজকে কাক যখন আপনারা দেখেন গ্রামে যদি আসেন, কাক চোখ বন্ধ করে মরিচ লুকায়, তার মানে কি কেউ তাকে দেখছে না? র্যাবের কার্যকলাপ জনগণের সেটা মোটেই না। তারা বিচার বহির্ভূত হত্যা এই সেই ধরে নিলেন, বেঁধে দিলেন, তারপরে হলো কি এই এই করা এইসব যাচ্ছে। র্যাবের অতিশয় উক্তি তত খারাপ জিনিস। র্যাব আজকে আমার পুলিশ থাকা সত্ত্বেও র্যাবের কেন প্রয়োজন হবে? ফলে হচ্ছে কি পুলিশের কাজ না থাকে, পুলিশ টাকা পয়সা বাণিজ্য করে বেড়ায়। আইন শৃঙ্খলা দেশে প্রতিদিন কোথায় না কোথায় 2-1টা মানুষ মারা যাচ্ছে, আর র্যাব মাদকাসক্তির নাম করে ইয়াবা দেখিয়ে, ইয়াবা আপনারা অনেকে জানেন না, ইয়াবা একটা ওষুধ সারা পৃথিবীতে, এটা উন্নত দেশে ইয়াবাকে রেজিস্টার্ড ওষুধ। তার মানে কি আপনি ইয়াবা পেতে তোমার ডাক্তারের প্রেসক্রিপশান লাগবে। আজকে ডাক্তারের প্রেসক্রিপশান দিয়ে যদি ইয়াবা ই করেন তাহলে এটার দাম হতো 3 থেকে 5 টাকা। এটা তারপরে দেখেন ধরেন গাঁজা, আমাদের দেশে রাজশাহীতে গাঁজা হতো আগে। গাঁজা হলো কি যখন আপনার হাঁপানির শেষ চিকিৎসা হলো গাঁজা দিয়ে হয়, এটা অন্য দেশে এসেই। আর সবচেয়ে মাদকাসক্তি বড় তো সিগারেট। সিগারেটকে প্রাইভে এইতে পথে ঘাটে সিগারেট খাওয়া বন্ধ করলেই মাদকাসক্তি শুরুই হয় সিগারেটের মধ্যে। এইসব জায়গাতে সরকারের কোনো রকম এই নেই।